প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি যেমনটা জিমে আসি ওয়ার্কআউটের জন্য, সেরকমটাই আজও চলে এসেছি। আর না, এই ওয়ার্কআউট করলে, সকালবেলা উঠে একটা ওয়ার্কআউটের মধ্যে থাকলে না, দেখবে সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে অনেকটা দূরে রাখা যায় আর অনেকটা পজিটিভিটি তোমরা গেন করতে পারবে। এটা আমি যতদিন এই জিমিং করাটা সকালবেলা উঠে শুরু করেছি না, তবে থেকে আমি এটা ফিল করতে পারছি, আর এটা না বেশ হেলদিও। হ্যাঁ, গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আর সুস্থ আছি। আজ হচ্ছে সানডে, 4th of February, আর আজকে আজকে কি আজকে ফাইনালি আমরা যাবো হচ্ছে ইকো পার্ক। বিকজ লাস্ট সানডে যেদিন আমরা আর কি বুক ফেয়ারে গেলাম, সেদিন তো প্ল্যান ছিল ইকো পার্ক যাওয়ার, বাট সেদিন একটুখানি অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা বেরোতে বেরোতে প্রায় 3টে বেজে গেছিলো, সেই জন্য আমরা লাইট পাবো না বলে আর জানি, একটু ফটো ফটো তুলতে হবে, ভিডিও ভিডিও করতে হবে বলো। ওখানে শুনেছি একটা মানে ডিয়ার পার্ক টাইপ খুলেছে, মানে ডিয়ার পার্ক না, মানে একটা জু টাইপ খুলেছে। প্লাস তোমার ওখানে যে সেভেন ওয়ান্ডার আছে সেটা অবধি দেখবো, তো সেই সব কিছুর জন্য আমরা যাইনি। বাট এই রবিবার আমরা মিস করিনি, 1:45 আমরা ডেটটা যে আমরা একদম রেডি, এবার আমরা বেরোবো। তো চলো বেরোই, দেন আমাদের সাথে কথা বলছি, দেখাচ্ছি। আর চলো আজকে আমি কি ড্রেস পরেছি একটু দেখাই। সো ফাইনালি আমরা এই ড্রেসটা পরেছি, এটা আমি গোয়া থেকে ফেরার দিন পরেছিলাম আর আজকে এটা পরলাম। তো আর মেয়েকেও রেডি করে নিয়েছি, তো চলো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে আমাদের এখানে আবার একটা উইন্টার ক্যাম্প হচ্ছে আমাদের জেনেক্সে। সো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আজকে রাইয়ের প্যাম্পটা নিয়ে নিয়েছি, বিকজ যে অনেকটা হাঁটাহাঁটি আছে ইকো পার্কে, ঘোরাঘুরির আছে, তো প্যাম্পটা লাগতো, তো ওই জন্য প্যাম্পটা নিয়ে নিয়েছি। এবার জানি না ও বসবে কিনা, আমার মেয়ে যা জেদি হচ্ছে দিনে দিনে না চট করে, এখন আর প্যামে বসতে চাইছে না। এটা আমি গোয়াতে গিয়েও লক্ষ্য করেছি, স্পেশালি এয়ারপোর্টে তো একদম প্যারাম্বুলেটরে বসতে চায়নি ও। এই যে কেন বসতে চাও না এখন প্যামে বলো, তুমি এত দূর তো বাচ্চা কেন? চলো আমরা এসে গেছি হচ্ছে ইকো পার্কে। তো এখন আমরা ইকো পার্কের ভেতরে যাবো, আগে টিকিট কাটবো। প্রথমে আগে সেভেন ওয়ান্ডার্সের ওখানে যাবো, দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে এখানে যে জুটা খুলেছে সেখানে। মেয়েটাকে একটু দেখা পারে, এই যে এখানে বসে পড়েছে, এনাকে প্যারাম্বুলেটরে বসিয়ে দিয়েছি, তো চলো যাই। আমরা পৌঁছে তো গেছি, বাট অসুবিধাটা হয়েছে আমরা ঢুকেছি হচ্ছে ভুল গেট দিয়ে, আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর সেভেন ওয়ান্ডার্সটা হচ্ছে 4th গেট দিয়ে। তো এখন আমরা সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি, চলো আগে যাই। শেষ পর্যন্ত আমার চশমাটা নিয়ে খেলতে এখন যাচ্ছে নিনি, আর আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি সেভেন ওয়ান্ডার্সে ঢুকে পুরো ভিডিওটা করবো।
45 মিনিটস থেকে 1 ঘন্টা হাঁটার পরে আমরা এসেছি, পৌঁছেছি অবশেষে 7 ওয়ান্ডার্স। অ্যাকচুয়ালি না আমরা ঘুরতে ঘুরতে অন্যদিকটায় চলে গেছিলাম, তার জন্য প্রবলেম হয়েছে। তো চল এবার ঢুকি। জানি দেখতে পেয়েছি রাজমহল থেকে শুরু করে সব কিছু। চল ভেতরে ঢুকে গিয়ে দেখাচ্ছে।
আজকে 7 wonders ঘুরতে ঘুরতেই এত টাইম হয়ে গেছে যে এখন বেজে গেছে হচ্ছে 5:30। এখন আমাদের বেরিয়েও যেতে হবে, বিকজ মামাকে খাওয়াতে হবে, ওর খাওয়ার তো সময় হয়ে গেছে। একটু তুলতে হবে, হ্যাঁ, সো মামামের খাওয়ার সময় হয়ে গেছে, এখন মামাকে খাওয়াতে হবে। সেই জন্য আজ আর জুটায় যাওয়া হলো না, এখনটা বিকেল হয়ে গেছে, আলো পড়ে গেছে, জুটাতে গিয়েও বিশেষ কিছু হবে না। তো আমরা আবার আর একদিন আসবো, তখন জুটায় যাব। চলো আজকে এই অবধি, আজকে এখন বাড়ি ফিরবো। বাড়ি ফেরার আগে একটু কিছু খাওয়া দাওয়া করবো, একটু মিষ্টি হবে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন চলো বেরোই এখান থেকে। তোমাদেরকে বলছিলাম যে খাবার অর্ডার করেছে, এই যে খাওয়া অর্ডার হয়েছে চাউম্যান থেকে, দেখি কী কী এসেছে আজকে। আজকে কী কী অর্ডার করেছিল একবার দেখি। খাবারগুলো গরম করতে হবে। এটা মনে হয় তোমার ওই গার্লিক ফিস রয়েছে, আমার ফেভারিট, মানে আমি এটা আমার জন্য অর্ডার করতে বলেছিলাম, দ্যাট ইজ নুডলস। আমার কিন্তু রাইসের থেকে নুডলস বেশি ভাল লাগে, সয়ের উচ্চারণ এসে যাচ্ছে। তো নুডলস আর শুভর জন্য অর্ডার করেছে, কি পুরে বার করছি দেখো, এই যে মিক্সড রাইস। সো এই হলো কি আমাদের খাবার দাবার রাতের। আর এগুলো তো কি সস টস দেয় স্পুন, আর কিছু নেই। তো চলো, এই হলো গিয়ে আমাদের ডিনার। তো এই হলো গিয়ে আজকের ব্লগ, মানে 4th of February ব্লগ। এই মাসে কিন্তু অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, কারণ আর সামনেই মানে 7th of February হচ্ছে শুভর বার্থডে। তো সেই উপলক্ষে একটা ব্লগ আসছে, অ্যান্ড দেন সরস্বতী পুজো। এবছরে ফার্স্ট আমি আমার বাড়িতে সরস্বতী পুজো করবো, এটা আমার খুব দিন মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বাড়িতে সরস্বতী পুজো করবো। বাট কী বলতো, আমি যখন কলেজ ইউনিভার্সিটি অবধি তখন হয়েছে পুজো, বাট আমার বাড়িতে। এবার ভেবেছিলাম যেদিন আমার মেয়ে হবে, মানে যেদিন আমার বেবি হবে সেদিন, তারপর থেকে আমি সরস্বতী পুজো করবো। তো এবছরে ফার্স্ট সরস্বতী পুজো করবো, বিকজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে আমি চাইছি। এবার দেখো এখনও সব কিছু হয়নি, আমি চাইছি যে রাইকে একটু প্লে স্কুলে দিতে। এবার তো ও যেহেতু ওর প্লে স্কুলের জার্নি শুরু করবে খুব তাড়াতাড়ি, আমার ইচ্ছা আছে এই এপ্রিলেই দেবার, যদি এপ্রিলে নাও হয় আমি মে জুনের মধ্যে তো দেবই। তো সেই রকম যখন প্রস্তুতি নিচ্ছি, তো এবছরে ফার্স্ট টাইম আমার বাড়িতে সরস্বতী পুজো হবে, তো এটাও আমার ইচ্ছে ছিল। তো এইটা নিয়েও ব্লগ হবে, এগুলোরও ব্লগ আসবে। অ্যান্ড দেন মাঘী পূর্ণিমা রয়েছে 24th of February, আমার ইচ্ছা আছে আমার বাড়িতে একটু গোপালকে ছোট্ট করে একটু পুজো করব। তো সেই সব কিছু নিয়েই হবে ব্লগ। ওখানে দেখো চাদর রেখে দিয়েছি ওয়াশিং মেশিনে দিতে হবে বলে। তো এই হলো গিয়ে আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওই বটে, একটু ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই, লাভ ইউ, টেক কেয়ার।